হাড় জোড়া বলতে তো পুরো বডির হোল লার্জ জয়েন্ট এবং স্মল জয়েন্ট পড়ে, এটা একটা অনেক বড় বিষয়। হুম হুম এ বিষয়ে আলোচনার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। ফেসবুকে আচ্ছা আমাদের দর্শক প্রশ্ন করেছেন, লিখেছেন পীরগঞ্জ থেকে, পীরগঞ্জ রংপুর থেকে মনসিফা নুরি। আচ্ছা মায়ের শরীরে মাঝে মাঝে পানি আসে এবং ব্যথা হয়, সর্দি জ্বরও থাকে, এ বিষয়ে উনি পরামর্শ চেয়েছেন ওনার মায়ের জন্য। ধন্যবাদ। আসলে কারো যদি সারা শরীরে ব্যথা হয়, যেটা আমরা বলি পলি আর্থ্রাইটিস বা পলি আর্থ্রালজিয়া হতে পারে, পাশাপাশি যদি পানি আসে, বুঝতে হবে তার কোনো সিস্টেমেটিক প্রবলেম থাকতে পারে। কিছু আর্থ্রাইটিস রোগ আছে, স্পেশালি যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা প্রায় রোগী পাই, মহিলাদের এটা বেশি হয়ে থাকে। তারপরে অস্টিওআর্থ্রাইটিসও হতে পারে, বা দীর্ঘমেয়াদী কেউ যদি ব্যথার ওষুধ খায়, অনেককে, যেমন উনি হয়তো ব্যথার ওষুধ খায়, ব্যথা যেহেতু আছে অনেক সময়, সেক্ষেত্রে এনএসএআইডিএস ইনডিউসড কিন্তু শরীরে পানি আসতে পারে। পানি আসার আরও অনেক কারণ আছে, এটা নিয়ে কিন্তু আমি অনেক এর আগেও আমাদের বিভিন্ন প্রোগ্রামে বলেছি, ইভেনকি আমার ফেসবুক ইউটিউবে দেওয়া আছে। যেমন হার্টের বিভিন্ন ডিজিজে পানি আসতে পারে, লিভারের ডিজিজে পানি আসতে পারে, কিডনি ডিজিজ কিডনি আছে, ডিজিজে পানি আসতে পারে, ইভেন কি ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও শরীরে পানি আসতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম থেকেও হতে পারে। তারপরে হচ্ছে আপনার ভাস্কুলার বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডারে হতে পারে, বিভিন্ন ওষুধ থেকে তো আমি তো বলছি সেটা হতে পারে। তো পানি আসার কারণ কিন্তু আসলে ওনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করতে হবে। আর ব্যথা সেটাও কিন্তু বিভিন্ন আর্থ্রাইটিস হয়ে থাকে, সেটা আমরা বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে করে থাকি, রোগীর হিস্ট্রি নিয়ে, যে রুগী কতদিন ধরে বা লক্ষণগুলা কেমন। যেমন যদি ওনার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তারপরে আস্তে আস্তে ব্যথা কমে আসে, মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস রুগীর কিন্তু এটি একজ্যাক্ট ফিচার, মানে আমরা যে কমপ্লেইন রুগী নিয়ে আসে, যে সকালে ঘুম থেকে উঠতে তার খুব কষ্ট হয়, ব্যথা, শরীর একেবারে ম্যাজম্যাজ করে, বা জোড়াগুলা অনেক সময় ফুলে যেতে পারে। আর পানি আসাটা আমরা বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট করলে বা অবজার্ভ করলে আমরা বুঝতে পারি। তো আমার মনে হয় ওনাকে একজন ভালো বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে, কারণ ওনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করতে হবে। আর যদি ব্যথার ওষুধ সে খায়, আপাতত এটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু দীর্ঘদিন যদি কিডনি রিটেনশন করে কোনো কারণে, তাহলে কিন্তু কিডনি ফেলিওর হতে পারে, বা কিডনির বিভিন্ন ক্রনিক ডিজিজ হতে পারে, বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা হতে পারে। ব্যথার ওষুধ কমাতে হবে। আর পানি, অনেক সময় মানুষের একটা ধারণা যে পানি শরীরে কমিয়ে ফেলে, এটা একটা মানে মানুষের টেন্ডেন্সি, এটা একটা ভুল ধারণা। পানি যদি কারো বেশি ফুলে যায়, সে আরও বেশি পানি খেতে হবে, এটি স্বাভাবিক। আর একটা পূর্ণবয়স্ক মহিলাকে 3 লিটার পানি পার ডে খেতে হবে, এটা তাহলে অনেক ক্ষেত্রে আরও পানিটা তখন শরীর থেকে এক্সক্রিয়েশন হয়ে যাবে। অনেক সময় পানি কমানোর জন্য ডাক্তার সাহেবরা আমরা বিভিন্ন ডায়ুরেটিক্স দিয়ে থাকি বা বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে নিতে হবে, কারণ পানির ডায়ুরেটিক্স থেকে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে বা অন্যান্য আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওনাকে হয়তো টেস্ট করে কনফার্ম করতে হবে। আর উনি আপাতত কিছু কাজ করতে পারে, যেমন কুসুম গরম সেঁক দেওয়া, গরম শাওয়ার নেওয়া, নিয়মিত একটু রাস্তায় হাঁটা। মহিলারা কিন্তু হাঁটে না, বলে স্যার আমরা সারাদিন পরিশ্রম করি, অনেকেই বলে যে আমরা সারাদিন পরিশ্রম করি, এই পরিশ্রম হচ্ছে ওনার রোগ বানানের পরিশ্রম। কিন্তু উনি যদি স্বাভাবিক অ্যারোবিক এক্সারসাইজ, যেমন হাঁটা, নিয়মিত একটু হাঁটে, তাহলে কিন্তু শরীরের এই ব্যথাগুলো অনেকাংশে কমবে, এবং যে বলছে যে ফুলে যায় বা পানি আসে, সেটা কিন্তু কমে আসবে। রেগুলার এক্সারসাইজ করে মেইনলি হচ্ছে ওনার জন্য, আগে ডক্টরের পরামর্শ নিতে দিতে হবে, হবে পানি আসার পাশাপাশি। কারণটা জানতে হবে। আরেকজন আছেন দর্শক আহমেদ, উনি বলেছেন ওনার ঘাড় ব্যথা বাম দিকে, অস্বস্তি লাগে, শোয়া বসা হাঁটা কোনোভাবেই শান্তি লাগে না, ঘুম থেকে উঠলে বেশি হয়, করণীয় যেটা আমরা বলছিলাম যে সকালে সকালে ঘুম ঘুম থেকে থেকে উঠে উঠলে। এটা হতে পারে। আচ্ছা, যেহেতু শুধু ঘাড়ের সমস্যা, সেটা এখন ওনার পেশা জানতে হবে যে উনি কি করে। আমরা এখন মোস্ট অফ দ্য পেশাজীবী, সে একজন কৃষক হোক, তার কাছে একটা স্মার্টফোন থাকে, একেবারে গৃহিণী বলেন, যে কোনো লোকের কাছে একটা স্মার্টফোন থাকে, হয়তো বা আমি জানি না উনি রাতে কি করে, হয়তো মোবাইল ফোন বসে বসে চালায়, তার বালিশটা হয়তো অত্যধিক উঁচু বা দুটো বালিশ ব্যবহার করে, এটা হতে পারে। তারপরে পেশা কি, সে হয়তো কম্পিউটিং করে কি না সেটা দেখতে হবে। অনেক কারণে ঘাড় ব্যথা হবে, তবে আমরা যে রিসার্চ ওয়ার্ক আছে বর্তমানে, আমরা 95% ঘাড় ব্যথার, বা এই যে ওনার যে সিমটম বলছে যে এক পাশে ঘাড় ব্যথা এবং সেটা ধরে থাকে, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, এটা হচ্ছে টোটালি একটা আর্গোনমিক্যাল প্রবলেম, বা মাসেল, ঘাড়ের যে মাসেলগুলা
স্পা জম হতে পারে বা ঘাড়ের সি কার্ভ বলি মানে ঘাড়ের কার্ভ ঘাড় কিন্তু সোজা স্ট্রেট না মানে ইংরেজি আই অক্ষরের মতো না এটা হচ্ছে সি অক্ষরের মতো তো এই কার্ভটা অনেক সময় ইয়ে হতে পারে এই ডিটোরিয়েট করতে পারে কার্ভটা লস হতে পারে তা থেকে নেক পেইন হতে পারে তো যাদেরই এই জাতীয় সমস্যা থাকুক শুধু উনি না সবাই যেন একটা পাতলা বালিশ ব্যবহার করে আমি মাঝে মাঝে রুগীদের কিন্তু বালিশ ছাড়াই শুইতে বলি আর মোবাইল ফোন প্রয়োজন ছাড়া স্মার্টফোনের ব্যবহার কমাইতে হবে কারণ যদি কারো প্রয়োজন হয় ব্যবহার করার দরকার একেবারে যেমন এখন অনলাইনে ক্লাস সেমিনার অনেক কিছু হচ্ছে সেটা অ্যানাদার কথা বাট সেটা স্ট্রেট আই লেভেলে এনে করতে হবে আর হচ্ছে এই সকল রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে কুসুম গরম সেঁক দিতে পারে ঘাড়ে নিয়মিত ব্যথানাশক কোনো মলম কিছুদিন ব্যবহার করতে পারে ঘাড়ের কিছু এক্সারসাইজ আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং এক্সারসাইজ ঘাড়ের মানে সেলফ স্ট্রেসিং নিজে নিজে রুগী জাস্ট ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই সে করতে পারে এতে অনেক উপকার আসবে তারপরেও যদি এটা দীর্ঘায়িত হয় তো ডাক্তার দেখাতে হবে এমআরআই করতে হতে পারে অনেক সময় আমরা প্রায় ডিস্ক প্রোলাপস পাই ঘাড়ে সেটা ঘাড় থেকে হাতে আসে বা এই যেহেতু রেফারড পেন থাকে মাথা ব্যথা থাকতে পারে ব্যাক অফ হেড হেডের পিছনে ব্যথা থাকতে পারে রুগীর অনেক সময় এই ব্যথা জ্বরতেও আসতে পারে বা পাশাপাশি চোখে ব্যথা চোখে আইবল এবং ফোরহেড সামনে কপালে এই জাতীয় ব্যথা রেফারড পেন হতে পারে তো সেটা আমার মনে হয় যদি মানে এই যে এক্সারসাইজ গরম শেক ব্যথার মলম বা যে 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 প্রিডিসপোজ এক্সাজারেট করে যেমন এই যে বালিশ মোবাইল ফোনের ব্যবহার কম্পিউটারের ব্যবহার এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো একটা ফোন নিয়ে নিই আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটি উল্লেখ করে প্রশ্নটি করুন আমি ইব্রাহিম বলছি মমিসিং থেকে বলছি মমিসিং থেকে জি 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 বলেন জি বলেন ইব্রাহিম সাহেব শুনতে পাচ্ছি সমস্যা বলেন আমার সমস্যা হলো আমার ডান হাতে যখন নামাজ পড়তে বসি আচ্ছা দুস্তরতে বসলে আমি ব্যথা লাগে আর কি এমনি হাত লেটলে কোনো ব্যথা পাই না হাঁটুর কি এটা সামনের দিকে হয় নাকি পিছনের সাইডে হয় সামনের দিকে বয়স বললেন 50 খুবই হাড়জোড়া রোগের একেবারে কমন সমস্যা যে নামাজ পড়তে গিয়ে যখন আত্তাহিত বসে বা আমরা যেটা বলি বসে নিচে তখন মানে নামাজের আত্তাহিত শুরুতে যখন থাকে তখন কিন্তু এটা ফোল্ডিং করতে গেলে অনেকের এটা ব্যথা হতে পারে এবং বয়স যেহেতু 50 এটা হচ্ছে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস একেবারে কমন জিনিস মানে হাঁটুতে হাড় ক্ষয়ের প্রাথমিক লক্ষণ অনেক রোগী বলে সিঁড়ি বাইতে গেলে এটা হয় অনেকে বলে স্যার নিচে বসতে গেলে এটা হয় অনেকেই যে ওনার মতো নামাজ পড়তে বা একেবারে ফোল্ড করে বসতে এটা হয় প্রথম কথা হচ্ছে আপনার নামাজে ফোল্ডিং করতে যে সমস্যাটা হয় এতে নামাজ ফোল্ডিং করা বন্ধ করা যাবে না এটা হচ্ছে বাংলাদেশে প্রায় আমরা রোগী পাই যে ওনারা চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয় মুভমেন্ট কমিয়ে ফেলে হাঁটাহাঁটি কমিয়ে ফেলে ডোন্ট ডু দিস মানে এই কাজটা করা যাবে না আপনার হাঁটুতে প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস তৈরি হচ্ছে সো এটার থেকে এটা হচ্ছে কিন্তু আপনার মুভমেন্ট যদি আপনি রেস্ট্রিক্ট করেন বা বন্ধ করে দেন উঠবস বন্ধ করে দেন তাহলে আরও খারাপ হতে পারে আপনি নিয়মিত কোরাল ক্যালসিয়াম খাবেন রাতে একটা করে কয়েক মাস আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি দেখবেন আমি গতকালকেও দিয়েছি ভিডিও আপনি জাস্ট চ্যানেলে গেলে পেয়ে যাবেন এক্সিলেন্ট এক্সারসাইজ দেওয়া আছে আটটা এই আটটা এক্সারসাইজ আপনি যে কয়টা পারেন করতে থাকেন আর হাঁটুতে গরম শেক দিবেন সাইকেল চালালে সাইকেল চালাতে পারেন বা সাঁতার কাটার যদি সুযোগ থাকে এটা করবেন আর হচ্ছে ভিটামিন ডি আপনি খেয়েছেন কিনা আমি জানি না ভিটামিন ডি খেতে হবে আর পাশাপাশি এক্সারসাইজগুলো করে দেখেন যদি এতেও ভালো না হয়তো আপনাকে একজন ডাক্তার দেখিয়ে এক্স রে করে দেখতে হবে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে রিহ্যাব ফিজিও চিকিৎসা বা থেরাপি চিকিৎসার প্রয়োজন হতে পারে তবে এক্সারসাইজে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আজকে আলোচনার মধ্যে হাড়জোড়া রোগের আধুনিক চিকিৎসা বলতে কি এটা কমন ডিজিজ হচ্ছে হাড় ক্ষয় রোগ এটা তো স্যার এক্স এজ রিলেটেড থাকে প্রাপ্তবয়স্কদের এই প্রসেসটা শুরু হয় এবং পরবর্তীতে কি ধরনের রোগী সাধারণত বেশি পেয়ে থাকেন স্যার আপনি প্রথমত হাড়জোড়া রোগের আপনি ঠিকই বলেছেন মোস্ট অফ দ্য কমন কজই হচ্ছে এজিং প্রসেস আমরা অস্টিওআর্থ্রাইটিস রোগীগুলো পেয়ে থাকি এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস মানে হাঁটু জোড়া হিপ জয়েন্ট হা মানে অ্যাঙ্কেল জয়েন্ট বা শোল্ডার বা ইভেন কি স্পাইন মেরুদণ্ড সব জায়গায় কিন্তু সেকেন্ডারি বা এজিং প্রসেস জন্য তো ডিজেনারেশন হয় আমরা এটা নিয়ে আরও অনেক এর আগেও বলেছি যে যেমন
বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, বিভিন্ন মানে ওভারওয়েট থেকে হতে পারে, চলাফেরা কম করলে হতে পারে, অত্যধিক পরিশ্রম করলেও কিন্তু হতে পারে। তাছাড়া আপনার আর্থ্রাইটিস বা হাড়জোড়া ক্ষয় কিন্তু অন্যান্য বিভিন্ন রোগে হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা বাচ্চারও হতে পারে, যেমন আমরা পার্থেস ডিজিজ পাই প্রায়। পার্থেস ডিজিজ এই ইনফেক্টিভ ডিজিজ, হিপ জয়েন্টে সাধারণত এফেক্ট করে। তো পার্থেস ডিজিজে জোড়াটা নষ্ট হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে বা ভিতরে চেঞ্জ আসবে, মানে নর্মাল অ্যানাটমিক্যাল কোনো ফিচার থাকবে না। তারপরে উঠতি বয়সে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বাচ্চাদের হয়ে থাকে। তারপরে ইয়াংদের স্পেশালি যে মহিলাদের, যেমন যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, দিস ইজ অটোইমিউন ডিসঅর্ডার। এবং আর্থ্রাইটিস আমরা জানি প্রায় মোর দেন 200 টাইপস আর্থ্রাইটিস আছে। এই অটোইমিউন ডিসঅর্ডার প্রত্যেকটা আর্থ্রাইটিসই জোড়া নষ্ট হবে, মানে এটা আপনার প্রাইমারি হয়তো ব্যথা হবে, ব্যথা বেদনা ফুলে যেতে পারে, কিন্তু সেকেন্ডারিলি আমরা যদি দেখি কিছুদিন পরে গিয়ে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে।